হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টপ টোয়েন্টি জি কে নিয়ে যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং এক্সাম কী আছে কলকাতা পুলিশ তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন প্রথম দুটি ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট কোন টিম জিতেছিল সঠিক অ্যান্সার কী হবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপ হয়েছিল উনিশশো পঁচাত্তরে উনিশশো পঁচাত্তরে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বার হয়েছিল কবে উনিশশো উনআশিতে তখনও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল এছাড়া জেনে রেখো ভারত ভারত কবে জিতেছে উনিশশো তিরাশিতে তখন ক্যাপ্টেন ছিলেন কপিল দেব দ্বিতীয়বার ভারত জিতেছে কবে দু হাজার তখন ক্যাপ্টেন কেছিলেন মহেন্দ্র সিং ধোনি এখনও পর্যন্ত ভারত কিন্তু দুবার জিতেছে পরের প্রশ্ন সুন্দরানন্দ এবং সারিপুত্ত প্রকরণ কার রচনা সঠিক আনসার হবে কার রচনা অশ্বঘোষের অশ্বঘোষ কে ছিলেন কনিষ্কের রাজকবি ছিলেন কে অশ্বঘোষ কনিষ্কের পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্য ব্ল্যাক চাল ব্ল্যাক রাইস এর সর্বাধিক উৎপাদন করে ব্ল্যাক রাইস এর সর্বাধিক উৎপাদন কোন রাজ্যে হয় সঠিক আনসার হবে মণিপুরে ব্ল্যাক চালকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে কবে দু হাজার কুড়িতে জেনে রেখো পরের প্রশ্ন স্থায়ী বন্দোবস্ত কার দ্বারা লাগু করা হয়েছে সঠিক অ্যান্সার হবে কর্ণ ওয়ালিস বাইশে মার্চ বাইশে মার্চ সতেরোশো তিরানব্বইয়ে পশ্চিমবঙ্গে কর্নওয়ালিস দ্বারা লাগু করা হয়েছে পরের প্রশ্ন ফিনিক্স আশ্রম ফিনিক্স আশ্রম এর প্রতিষ্ঠা কে করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী উনিশশো চারে আফ্রিকায় প্রতিষ্ঠা করেন জেনে রেখো কোথায় করেন আফ্রিকায় নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত সঠিক অ্যান্সার কী হবে এখানে দেখো দাচিগম জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত এটি জম্মু কাশ্মীরে অবস্থিত এবং হেমিচ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত লাদাখে বনবিহার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশের ভোপালে তাহলে বাকি রইল দুধবা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে পরের প্রশ্ন ভারতে ভ্যাকসিন কিং কাকে বলা হয় সঠিক অ্যান্সার কী হবে ভ্যাকসিন কিং বলা হয় ডক্টর সাইরস এস পুনাবালাকে ভারতীয় বায়োটেক কোম্পানি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অধ্যক্ষ এনি জেনে রেখো সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার অধ্যক্ষ এটি চিকিৎসার জন্য টিকা তৈরি করে এই ইনস্টিটিউটটি চিকিৎসার জন্য টিকা তৈরি করে এই টিকা একশো পঁয়ষট্টির অধিক দেশে দেয়া হয় এছাড়াও জেনে রেখো সম্প্রতি এই কোম্পানি কোভিড নাইন্টিনের জন্য কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেছে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহকে মাস্টার অফ গড বলা হয় মাস্টার অফ গড বলা হয় কোন গ্রহকে সঠিক অ্যান্সার কী হবে বৃহস্পতি বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ পরের প্রশ্ন নিম্নে কোন গ্যাস আগ্রার তাজমহলকে ক্ষতি করার জন্য দায়ী সঠিক অ্যান্সার কী হবে সালফার ডাই অক্সাইড তাজমহলের বাস্তুকারকে ওস্তাদ আহমদ লাওর পরের প্রশ্ন প্রথমবার পুরো বিশ্বে বিশ্ব ব্রেল দিবস ওয়ার্ল্ড ব্রেল ডে কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দু হাজার উনিশে চারই জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে পালন করা হয় চারই জানুয়ারি জেনে রেখো পরের প্রশ্ন তক্ষশিলা কোন মহাজন পদের রাজধানী ছিল সঠিক অ্যান্সার হবে গান্ধার প্রাচীন ভারতের ষোলো মহাজন পদের মধ্যে একটি কলা শিল্পে প্রয়োগ করা কোন রসায়ন থেকে অ্যানিমিয়া ও লিউকোমিয়া হতে পারে সঠিক অ্যান্সার কী হবে বেনজিন রাসায়নিক নাম কি সি সিক্স এইচ সিক্স অ্যানিমিয়া এক প্রকার রক্তাল্পতা সবাই জানো এবং লিউকোমিয়া কি লিউকোমিয়া হচ্ছে ক্যান্সার ক্যান্সার পরের প্রশ্ন শিবাজীর সমকালীন মারাঠা সন্তর নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ত তুকার নেক্সট প্রশ্ন নিম্নে কোন এজেন্সি ভারতে রোজগার এবং বেকারের হিসাব করে সঠিক অ্যান্সার হয়ে যাবে ও ন্যাশনাল স্যাম্প্যাল সার্ভে অর্গানাইজেশন জেনে রেখো ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন জাতীয় নমুনা সর্বক্ষণ সংগঠন কবে প্রতিষ্ঠা হয় উনিশশো পঞ্চাশে এর মুখ্যালয় কোথায় নিউ দিল্লি নেক্সট প্রশ্ন নিম্নে কোন মুঘল শাসক সঙ্গীত নৃত্যের উপর বিধি বিধিনিষেধ করেছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব প্রতি বছর সারা বিশ্বে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দশই সেপ্টেম্বর আত্মহত্যা যাতে না বাড়ে সেজন্য লোকেদের জাগরুক করার জন্য এই দিনটি বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয় নারোরা পরমাণু কেন্দ্র নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বুলন্দ জেলায় অবস্থিত জেনে রেখো এবং এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে ভারতের কোন জাতীয় উদ্যান হাঙ্গুল মৃগের জন্য প্রসিদ্ধ সঠিক আনসার কী হবে হাঙ্গুল মৃগ কোন জাতীয় উদ্যান প্রসিদ্ধ এই মৃগের জন্য দাঁচি গ্রাম এটি কোথায় অবস্থিত এটি জম্মু কাশ্মীরে অবস্থিত জেনে রেখো জম্মু কাশ্মীরে এবং এর প্রতিষ্ঠা কবে হয় উনিশশো একাশিতে ভারতে মুগা রেশমের সর্বাধিক উৎপাদন কোন রাজ্যে করা হয় সঠিক অ্যান্সার কী হবে অসমে আগে শুধু অসমে মুগা রেশম উৎপাদন হতো কিন্তু এখন এর উৎপাদন উত্তরাখণ্ডেও হয়ে থাকে এই রেশম থেকে কি তৈরি হয় শাড়ি তৈরি হয় এই রেশম ছাড়া বিয়েও হয় না জেনে রেখো পরের প্রশ্ন আফিমের রাসায়নিক নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে পেপেভের ভের সোম নিফিরাম আফিমের রাসায়নিক নাম ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো